Hello everyone. In this video, I am going to solve few problems relating to partnership, and this was taken from the book written by T.S. Grewal. Our first problem: calculate interest on drawings of Mr. Ashok. At the rate of 10% PA for the year ended 31st March 2018 in each of the following alternative cases. Dekho, Mr. Ashokeri interest on drawings calculate korte hobe 10% hisabe, year end hoche 31st March. Tinte case diyeche. If he withdrew rupees 7500 in the beginning of each quarter, যদি সে প্রত্যেকটি কোয়ার্টারের শুরুতে 7500 টাকা করে তোলে, তাহলে কেস ওয়ান। ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে 7500 পার কোয়ার্টার ইন দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের শুরুতে, তাহলে 7500 করে 4 টাইমস টাকা সে ড্র করছে। তাহলে প্রথম 7500 যখন তুলছে সে 10%, এবং যেহেতু বিগিনিং অফ ইচ কোয়ার্টার আছে, মানে কি ফুল ইয়ারের ইন্টারেস্ট হবে, প্লাস নেক্সট 7500 যখন তুলছে 10%, বাট অ্যাকচুয়ালি কোয়ার্টার মিন্স এপ্রিল, জুলাই, অক্টোবর এবং ডিসেম্বর, যেহেতু বিগিনিং অফ ইচ কোয়ার্টার বলছে, দ্যাটস মিন ফার্স্ট এপ্রিল, ফার্স্ট জুলাই, ফার্স্ট অক্টোবর, ফার্স্ট ডিসেম্বর। তাহলে ফার্স্ট এপ্রিল যখন টাকাটা সে ড্র করছে, ওয়ান ইয়ার বাকি থাকছে, তাহলে এক বছরের ইন্টারেস্ট। যখন 7500 তুলছে, দ্যাটস মিন ফার্স্ট জুলাই, তাহলে 9 মান্থ 3 মান্থ করে থাকছে, তাহলে 9 মান্থের ইন্টারেস্ট হবে ইন্টু 9/12, প্লাস যখন অক্টোবরের ফার্স্ট অক্টোবর টাকাটা সে ড্র করছে, 6 মান্থ বাকি থাকছে, তাহলে ইন্টু 10% ইন্টু 6/12, প্লাস যখন লাস্ট ডিসেম্বর, ফার্স্ট ডিসেম্বর, সরি এটা জানুয়ারি হবে, ডিসেম্বর হতো যদি এন্ড অফ ইচ কোয়ার্টার হতো, তাহলে ফার্স্ট জানুয়ারি, তাহলে তখন আমার বাকি থাকছে কত, 3 মাস ইন্টু 10% ইন্টু 3/12, দ্যাট ইজ 7500, 12 মান্থ 9 মান্থ 6 মান্থ অ্যান্ড 3 মান্থস। ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে 1875। আমরা এর একটা অল্টারনেটিভ জানতাম, শর্টকাট কি ছিল, এত বড় ক্যালকুলেশন না করে টোটাল ড্রয়িংস হচ্ছে কত, 30,000। Actually 7500 into 4, the 30,000 into 10% into 7.5/12 equals to 1875।
তাহলে প্রতি ড্রয়িং যদি প্রতি মাসের প্রথম দিনে করে থাকে ইকুয়াল টাকা করে, প্রতি সরি প্রতি কোয়ার্টার, ড্রয়িং যদি প্রতি কোয়ার্টারের প্রথম দিন ইকুয়াল টাকা করে করে থাকে, তাহলে মোট ড্রয়িংস এর পরে 7.5 মাসে ইন্টারেস্ট হয়। তাহলে টোটাল ড্রয়িংস হচ্ছে কত, 7500 ইনটু 4 দ্যাট ইজ 30000, 10% ইনটু 7.5/12। নেক্সট, ইফ ইউ উইথড্রু রুপিস 7500 এট দা এন্ড অফ ইচ কোয়ার্টার, যদি সে এন্ড অফ ইচ কোয়ার্টার টাকাগুলো তুলতো, তাহলে একবার শর্টকাটে করে নেবো, তাহলে এন্ড অফ ইচ কোয়ার্টার মিনস আমাদের মোট ড্রয়িংস এর উপরে 4.5 মান্থস এর ইন্টারেস্ট হবে। তাহলে কেস টু, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইকুয়ালস টু 7500 ইন্টু 4 দ্যাট ইজ 4 টাইমস টাকা তুলেছে টোটাল ড্রয়িংস, ইন্টু 10% ইন্টু 4.5/12। তাহলে কোয়ার্টারলি ড্রয়িংস এর ক্ষেত্রে কিছু রুলস না, ড্রয়িংস যদি প্রতি কোয়ার্টারের শুরুতে একই পরিমাণ টাকা হয়, তাহলে মোট ড্রয়িংস এর উপরে 7.5 মাসের ইন্টারেস্ট, ড্রয়িংস যদি প্রতি কোয়ার্টারে এন্ডে ইকুয়াল অ্যামাউন্ট হয়ে থাকে, তাহলে মোট ড্রয়িংস এর উপরে 4.5 মান্থস এর ইন্টারেস্ট। এবার দেখো কেস থ্রি কি বলছে, ইফ ইউ উইথড্রু রুপিস 7500 ডিউরিং দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার, তাহলে মিডিল অফ ইচ কোয়ার্টার মিন্স ধরো আমরা যদি ইয়ারটাকে 4 ভাগে ভাগ করি, 3 মান্থ 3 মান্থ 3 মান্থ, তাহলে অ্যাকচুয়ালি 1 2 3 দ্যাট ইজ মিডিল, তাহলে কি 1.5 মান্থ পর সে টাকাটা তুলছে, তাহলে ইয়ার এন্ড হতে আমার বাকি থাকছে কত, নেক্সট 4 5 6, তাহলে নেক্সট টাকা তুলছে তবে নেক্সট কোয়ার্টারের মিডিলে, দ্যাটস মিন ফাইভ মান্থস এর মিডিলে, তাহলে আমার থাকছে কত, আর 7.5 মান্থস। এবার 3 মান্থস করে কমতে থাকবে, তাহলে প্রথম যে টাকাটা তুলবে কেস থ্রি, প্রথম যে টাকাটা ড্র করবে 7500, তার উপরে 10% ইন্টু 10.5/12 মান্থস এর ইন্টারেস্ট হবে, কারণ টাকাটা সে কি ধরো কত কত এপ্রিল মে জুন, তাহলে মে মাসের মিডিলে সে টাকা তুলছে, প্লাস 7500 ইন্টু 10% ইন্টু 7.5/12, 3 মান্থস রিডিউস হয়ে যাবে, প্লাস একই রকম ভাবে 7500 ইন্টু 10% ইন্টু 4.5/12 প্লাস 7500 ইন্টু 10% ইন্টু 1.5/12 ইকুয়ালস টু, টোটাল 1500 ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। যদি শর্টকাট বলি তাহলে টোটাল ড্রয়িংস হচ্ছে কত, 7500 ইন্টু 4, তাহলে একই পরিমাণ টাকা আছে এবং মিডিল অফ দ্য ইচ কোয়ার্টার, তাহলে 10% ইন্টু 6/12,
1500 তাহলে আমরা কি জানলাম যে ড্রয়িংস যদি প্রতি মাসের প্রতি কোয়ার্টারের শুরুতে একই পরিমাণ টাকা হয়ে থাকে মোট ড্রয়িংস এর উপর 7.5 মাসের ইন্টারেস্ট যদি প্রতি কোয়ার্টারের শেষে হয়ে থাকে তাহলে মোট ড্রয়িংস এর উপর 4.5 মান্থস ইন্টারেস্ট আর ড্রয়িংস যদি প্রতি কোয়ার্টারের মিডিলে সেম টাকা হয়ে থাকে তাহলে মোট ড্রয়িংস এর উপরে 6 মান্থস এর ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে যা কপি করতে পারোনি কপি করে নেবে नेक्स्ट प्रॉब्लम कनिका एंड गौतम आर पार्टनर्स डूइंग अ ड्राई क्लीनिंग बिजनेस इन लखनऊ शेयरिंग प्रॉफिट्स इन द रेशियो 2:1 विद कैपिटल्स ऑफ रुपीज 5 लाख एंड 4 लाख रेस्पेक्टिवली कनिका विथड्रू द फॉलोइंग अमाउंट्स ड्यूरिंग द ईयर टू पे द होस्टेल एक्सपेंस ऑफ हर सन तले कनिका तार छेलेर হোস্টেল এক্সপেন্স চালানোর জন্য এই টাকাগুলি ড্র করেছে তাহলে ব্যক্তিগত পারপাসে যদি টাকা বিজনেস থেকে নেওয়া হয় সেটা কি ড্রয়িংস গৌতম উইথড্রু রুপিস 15,000 অন দ্য ফার্স্ট ডে অফ এপ্রিল জুলাই অক্টোবর অ্যান্ড জানুয়ারি টু পে রেন্ট ফর দ্য অ্যাকোমোডেশন অফ হিস ফ্যামিলি তাহলে দেখো ফ্যামিলির রেন্ট দেওয়ার জন্য সে 15,000 করে পার কোয়ার্টার টাকা ড্র করছে তাহলে এটাও কি ড্রয়িংস কিন্তু একটা জিনিস খেয়াল করো ড্র করছে ফার্স্ট এপ্রিল ফার্স্ট জুলাই ফার্স্ট অক্টোবর এবং ফার্স্ট জানুয়ারি তাহলে এটা তো অ্যাকচুয়ালি বিগিনিং অফ ইচ কোয়ার্টার আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট শর্টকাটে ক্যালকুলেশন হয়ে যাবে হি অলসো পেড রুপিস 20,000 পার মান্থ অ্যাজ রেন্ট ফর দ্য অফিস অফ পার্টনারশিপ He also paid rupees 20,000 per month as rent for the office of partnership, which was in a nearby shopping complex. তাহলে গৌতম কি করেছে না অফিসের যে রেন্ট আছে সেটা পে করে দিয়েছে পার মান্থ 20,000 তাহলে দেখো যখন বিজনেসের পেমেন্ট কোনো পার্টনার নিজের থেকে করে তাহলে সেটা তো কি ফার্দার ইনভেস্টমেন্ট দ্যাট ইজ ক্যাপিটাল ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি ইন্টারেস্ট অন ড্রয়িংস তাহলে এই যে 20,000 পার মান্থ দিয়েছে গৌতম এটা ফার্দার ক্যাপিটাল তাহলে এখানে এটা আমাদের কোনো বিচার্য বিষয় নয় উপরের ক্যাপিটালকেও আমাদের কনসিডার করতে হবে না তাহলে আমরা ফার্স্ট ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করবো কনিকার ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্স্ট কনিকা তাহলে কনিকা ড্র করেছে 10,000
9,000, 14,000 আর 5,000। আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। তাহলে প্রথম 10,000 তুলেছে কখন? একদম বিগিনিং অফ ইয়ার, ফার্স্ট এপ্রিল। তাহলে এর উপর কি ফুল ইয়ার ইন্টারেস্ট হবে? ইনটু রেট অফ ইন্টারেস্ট 6%, 6%। সেকেন্ড 9,000 ড্র করছে ফার্স্ট জুন। তাহলে ফার্স্ট জুন থেকে আমার ইয়ার এন্ড হতে বাকি থাকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 10 মান্থস। তাহলে ইন্টু 6% ইন্টু 10/12। নেক্সট 14,000 ড্র করছে কবে? ফার্স্ট নভেম্বর। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কি হবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মান্থসের ইন্টু 6% ইন্টু 5/12। আর লাস্ট 5,000 ড্র করছে ফার্স্ট ডিসেম্বর, দ্যাট ইজ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মান্থ, 6% ইন্টু 4/12। তাহলে ফটাফট ক্যালকুলেশন করবে। টেন থাউজেন্ড, 9,000, 14,000, 5,000, rate of interest 6 months, 12 months, 10 months, 5 months, 4 months। তাহলে টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেশন হলো 1,500। নেক্সট গৌতম, তাহলে গৌতমের ড্রয়িংস হয়েছিল কি না কোয়ার্টারলি, এপ্রিল, জুলাই, অক্টোবর, জানুয়ারি, কোয়ার্টারলি এবং কি ফার্স্ট ডে, তাহলে বিগিনিং অফ ইচ কোয়ার্টার। তাহলে কি টোটাল ড্রয়িং ছিল কত? 15,000 ইন্টু 4 ইন্টু 6% ইন্টু 7.5/12। চলো ফটাফট কপি করবে।
চলো নেক্সট প্রবলেম, এখানে দুটো প্রবলেম আছে, এ অ্যান্ড বি। ফার্স্ট তোমাদেরকে 4 মিনিটস টাইম দেওয়া হলো এ নম্বর কমপ্লিট করার জন্য। চলো এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2।
having capital account balances 50,000 and 40,000 on 1st April 2017. On 1st July 2017, A introduced rupees 10,000 as his capital, whereas B introduced only rupees 1,000. Interest on capital is allowed to partners 10% PA. Calculate interest on capital for the financial year ended 31st December 2018. Interest on capital. A প্রথমে টাকা ছিল 50,000 into 10% plus A further invest করেছে 10,000 on 1st July 10,000 into 10% into July থেকে March 9 month into 9 by 12 5,750. Next B. B capital chilo 40,000 into 10% plus invest koche koto net again 1,000 into 10% into 9 by 12. তাহলে 4,725 খুবই সহজ অঙ্ক। নেক্সট বি এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন করার জন্য দেওয়া হচ্ছে 2 মিনিটস। ক্যালকুলেট করে প্রত্যেককে অবভিয়াসলি কমেন্টে লিখতে পারো কত অ্যান্সার হচ্ছে, যে যত ফাস্ট পারবে করবে, তার কারণ কেউ না কেউ আগে অ্যান্সার করে ফেলবে। দেখো রাম অ্যান্ড মোহন আর পার্টনার্স ইন এ বিজনেস, দে আর ক্যাপিটালস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়ার 24,000 অ্যান্ড 18,000 রেসপেক্টিভলি। রাম অ্যান্ড মোহন আর পার্টনার্স ইন এ বিজনেস, দে আর ক্যাপিটালস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দে আর ক্যাপিটালস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তাদের
এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে ক্যাপিটাল আছে 24,000 অ্যান্ড 18,000 রেসপেক্টিভলি। ডিউরিং দ্য ইয়ার রামস ড্রয়িংস অ্যান্ড মোহনস ড্রয়িংস ওয়্যার রুপিস 4,000 অ্যান্ড 6,000 রেসপেক্টিভলি। তাহলে রাম এবং মোহনের ড্রয়িংস ছিল 4,000 অ্যান্ড 6,000। প্রফিট বিফোর চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিউরিং দ্য ইয়ার, বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার আগে ওদের প্রফিট ছিল কত? 16,000। ক্যালকুলেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্যাট অফ 5% পিএ ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2018। তাহলে আমাদেরকে ক্যালকুলেট করতে দিয়েছে কি না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে দেখো ক্লোজিং ক্যাপিটাল বলতে কি বোঝায়, ক্লোজিং ক্যাপিটাল ইকুয়ালস টু কি ওপেনিং ক্যাপিটাল, সেখান থেকে আমরা লেস করি কি ড্রয়িংস এবং অ্যাড করি শেয়ার অফ প্রফিট। তাহলে ওপেনিং ক্লোজিং ক্যাপিটাল ইকুয়াল টু ওপেনিং ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস শেয়ার অফ প্রফিট। তাহলে আমাদের যে এই যে 24,000 এবং 18,000 দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি কি ক্লোজিং ক্যাপিটাল দেওয়া আছে, কিন্তু আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন করতে হয় কিসের উপর? ওপেনিং ক্যাপিটালের উপরে। তাহলে আমরা ফার্স্ট ওপেনিং ক্যাপিটাল বের করবো, আমরা দুটো কলাম করে নেব, রাম আর মোহন। তাহলে ক্লোজিং ক্যাপিটাল আর 18,000। তাহলে আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হচ্ছে, তাহলে আমরা ক্লোজিং ক্যাপিটাল যখন পেয়েছি তখন কি আমরা লেস ড্রয়িংস করেছি, তাহলে এখানে অ্যাড ড্রয়িংস করবো, ড্রয়িংস ছিল কত? 4,000 অ্যান্ড 6,000। এরপর কি এর সঙ্গে শেয়ার অফ প্রফিট অ্যাড হয়েছে, তাহলে আমরা লেস করবো কি লেস শেয়ার অফ প্রফিট। তাহলে শেয়ার অফ প্রফিট 16,000 আমাদের কিভাবে ভাগ হচ্ছে, রেশিও দেওয়া নেই। তাহলে কি রেশিও যখন দেওয়া নেই আমরা ধরে নেবো কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে 8,000 8,000। তাহলে মাইনাস করলে থাকছে 20,000 আর 16,000। তাহলে এটি ক্লোজ ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল। তাহলে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে কি এই ওপেনিং ক্যাপিটাল উপরে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইকুয়ালস টু রেট ছিল 5%, 20,000 ইন্টু 5%, 16,000 ইন্টু 5%, 800 আর 1,000। চলো ফটাফট কপি করবে,
এবার আমাদের নেক্সট প্রবলেম, x and y entered into partnership on 1st April 2017 and contributed rupees 2 lakh and 1,50,000 respectively as their capital. On 1st October 2017, X provided 50,000 as loan to the firm as per the provisions of the partnership deed. Partnership deed onujayi 20% of the profit before charging interest on drawings, before charging interest on drawings. That's when interest on drawings charge kora age, but after making appropriations. After making appropriation means interest on capital, partners salaries, partners commissions, jodi eigulo kichu theke thake sheigulo ke charge korte hobe. Abar bolchi 20% of the profit before charging interest on drawings, interest on drawings charge korar age, but after making appropriation means ki amader ja kichu PL appropriation debit dike jeigulo likhi interest on capital, partner salary, partner commission, এগুলো actually কি appropriation of profit. তাহলে এগুলো করার পর তার মানে after charging interest on capital, partner salary, commission যা কিছু থাকবে to be transferred to general reserve. Interest on capital at the rate of 12% PA, interest on drawings 10% PA. X to get monthly salary of rupees 5,000, Y to get salary 22,500 per quarter. X is entitled to a commission of 5%, X 5% commission পাবে. Sales for the year 3,50,000. Profit and loss to be shared in the ratio of their capital contribution up to rupees 1,75,000. Profit and loss to be shared in the ratio of their capital contribution. Profit এবং লসটা ভাগ হবে কি না মূলধনের অনুপাতে? Up to rupees 1,75,000, 1,75,000 টাকা পর্যন্ত, and above rupees 1,75,000 এবং 1,75,000 টাকার উপরে যা কিছু আছে equally. The profit for the year ended 31st March 2018 before providing any interest was rupees 4,61,000. তাহলে net profit হচ্ছে 4,61,000. The drawings of X and Y were 1 lakh and 1,25,000 respectively. Past necessary journal entries relating to appropriation out of profits, prepare profit and loss, appropriation account and partners capital accounts. তাহলে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন গুলো করে নেব. ফার্স্ট Workings. 1. Interest on capital equal at the rate of 12% PA. X Y. X capital ache 2 lakh into 12%, 1,50,000 into 12%. Or 18,000. Partner salaries. Roman 2. X 5,000. Monthly salary rupees 5,000,
তাহলে 5000 ইনটু 12 60000 y 22500 per quarter, that's mean 3 monthly. 4 quarter 1 বছর, 4 quarters equal to 1 year 90000. Roman 4, commission. X 3,50,000 into 5%. $17,500. Next, X 50,000 loan দিয়েছিল 1st October, that means October, November, December, January, February, March, 6 month এর interest হবে. Interest on loan at the rate of 6% PA. X 50,000 into 6% into 6/12. তাহলে 1500. $24,000, $18,000 plus $60,000 plus $90,000 plus $17,500 plus $1,500. $211,000. তাহলে টোটাল অ্যাপ্রোপ্রিয়েশন হলো কত? $211,000. আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্যালকুলেশনটা করে দেব. ইন্টারেস্ট অন ড্রয়িংস এট দ্য রেট অফ 10% পিএ, 10% পিএ. তাহলে এক্স, এক্স এর ড্রয়িং ছিল কত? 1 লাখ. Into 10% into আমাদের drawings এর date বলা নেই, তাহলে drawings এ যখন times বলে দেওয়া থাকে না question এ, তখন আমাদের কি করতে হয়? 6 month interest calculation করতে হয়. তাহলে 5000 আর y 1,25,000 into 10% into 6/12. তাহলে দেখো আমাদের 2, 3, 4 হয়ে গেল. রোমান 1 কি বলেছিল? না, 20% অফ দ্য প্রফিটস বিফোর চার্জিং ইন্টারেস্ট অন ড্রয়িংস, দ্যাটস মিন ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করার আগে, বাট আফটার মেকিং অ্যাপ্রোপ্রিয়েশন টু দ্য টু বি ট্রান্সফার টু জার্নালিজম. তাহলে আমার টোটাল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কত? 2,11,000. তাহলে প্রফিটস টু বি ট্রান্সফারড টু রিজার্ভ ফান্ড ইকুয়ালস টু টোটাল প্রফিট ছিল কত?
4,61,000, সেখান থেকে মাইনাস হবে টোটাল অ্যাপ্রোপ্রিয়েশন 2,11,000। তার কারণ কি বলেছে ফার্স্ট লাইনে, বিফোর চার্জিং ইন্টারেস্ট অন ড্রয়িংস, দ্যাটস মিন ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা যাবে না, বাট আফটার মেকিং অ্যাপ্রোপ্রিয়েশন, তার মানে বাকি সমস্ত কিছু করার পর 20%। এবার আমরা ক্যালকুলেশন করব ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট। ডিভিজিবল প্রফিট equals to 4,61,000 plus 5,000 plus 6,250, that's mean আমরা জানি interest on drawings business এর income, তাহলে interest on drawings এবং net profit যোগ হবে, এখান থেকে মাইনাস হবে কি total পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট থেকে যা কিছু, দ্যাটস মিন যা কিছু অ্যাপ্রোপ্রিয়েশন থাকে, তাহলে টোটাল অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের করা আছে অলরেডি 2,11,000 প্লাস রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করেছে 50,000। Equals to 2,11,250. প্রত্যেকে আগে ওয়ার্কিং সেট কপি করে নেবে, ক্যাপিটাল রেশিও কোর্স টু, তাহলে ক্যাপিটাল ছিল 2,00,000 আর 1,50,000,
4:3। Share of profit x y তাহলে দেখো ক্যালকুলেশন কিভাবে বলেছিল শেয়ার প্রফিট প্রফিট এন্ড লস টু বি শেয়ারড ইন দ্য রেশিও অফ প্রফিট এন্ড লস টু বি শেয়ারড ইন দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটাল কন্ট্রিবিউশন আপ টু রুপিস 1,75,000 প্রফিট এন্ড লস টু বি শেয়ারড ইন দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটাল কন্ট্রিবিউশন আপ টু রুপিস 1,75,000 1,75,000 টাকা পর্যন্ত লাভ ক্যাপিটাল রেশিওতে ভাগ করা হবে অ্যান্ড অ্যাবাভ রুপিস 1,75,000 ইকুয়ালি এবং তার থেকে বেশিটুকু ইকুয়ালি তাহলে আমাদের ডিভিজিবল প্রফিট হয়েছে কত 2,11,250 তাহলে এটাকে আমরা যদি দুটি পার্টে ভাগ করি 1,75,000 তাহলে আমরা যদি এখানে মাইনাস করি 1,75,000 সরি 2,11,250 মাইনাস 1,75,000 1,75,000 × 3/7 + 36,250 = ½ equals to 1,18,125 তাহলে আমাদের টোটাল ওয়ার্কিংস কমপ্লিট নেক্সট এবার আমাদের করতে হবে কি না জার্নাল এন্ট্রিজ অ্যান্ড পিএল অ্যাপ্রোভেশন অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট জার্নাল এন্ট্রিজ তোমরা নিজেরাই করবে এবং পিএল অ্যাপ্রোভেশন তোমরা কমপ্লিট করবে আশা করি কোনো জায়গায় প্রবলেম হবে না তার কারণ টোটাল ক্যালকুলেশনস আমাদের করা আছে ক্যাপিটাল অ্যাকাউন্টস প্রিপেয়ার করার পর ক্যাপিটালের ব্যালেন্সগুলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখে দেবে এক্স এর ক্যাপিটাল ব্যালেন্স কত হলো ওয়াই এর ক্যাপিটাল ব্যালেন্স কত হলো অবশ্যই লিখে দেবে এটা থেকে আমি বুঝতে পারবো তোমরা অঙ্ক আদৌ প্র্যাকটিস করছো কি করছো না আমি বলছি টোটাল ওয়ার্কিংস করা হয়ে গেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনার স্যালারি পার্টনার্স কমিশন ইভেন প্রফিট ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড শেয়ার প্রফিটও ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে তাহলে আমরা এবার জাস্ট পিএল অ্যাপ্রোভেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং পিএল অ্যাপ্রোভেশন ক্রিয়েট করার পর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের সিডিবিডি টেনে ক্লোজিং ব্যালেন্স অবশ্যই কমেন্টে লিখবে আমি চেক করবো প্রত্যেকটা কমেন্ট ওকে আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ